নমস্কার এই মুহূর্তে আপোনালোকে চাই আছে তাজিবু টেকনোলজি ইউটিউব চ্যানেল আজি পর রাজ্যের লগতে আন্তঃরাষ্ট্রীয় বহুকেইটা গুরুত্বপূর্ণ খবর আপোনালোকৰ বাবে লৈ আহিছো এই খবরকেইটা আপোনালোকৰ বাবে বহুতে গুরুত্বপূর্ণ গতিকে ভিডিওটো প্রথম আপনার শেষলৈকে চাই থাকক আর যদি চ্যানেলটো নতুন কৈছে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি কাষে থাকা বেল আইকন প্রেস কৰি দিব আর ভিডিওটো এতিয়ালৈকে যদি লাইক কৰা নাই লাইক কৰি আমাক উৎসাহিত কৰে আজি পুৱাৰ প্ৰথমটো গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে বিদ্যুতৰ মাচুল পৰিশোধ নকৰে ভেকচিন নলোৱা কিয় বিষয় দৰভংকৈতে জড়িত নকৰিব বিদ্যুতৰ মাচুল পৰিশোধ নকৰে ভেকচিন নলোৱা বিষয় দৰভংকৈতে জড়িত নকৰিব রাজ্য সরকারে বিদ্যুৎ মাচুল পরিশোধ নকরে আর বর্তমানলেকে কোভিড ভ্যাকসিন নলওয়া শিক্ষক কর্মচারীসকল জুন মাহত দরমহা প্রদান করা নহয় বলে ঘোষণার তীব্র বিরোধিতা করেছে অসম হাইস্কুল শিক্ষক সন্থায় সংস্থাটোৱে শনিবারে প্রেরণ করা এক বিবৃতির জড়িয়ে সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি খনিন্দ কুমার গোস্বামী আর ভারপ্রাপ্ত রাজ্যিক সম্পাদক আনোয়ার হোসেন সরকারক এনে নীতি তৎকালীনভাবে পরিহার করার দাবি জানাইছে সংস্থার সভাপতি সম্পাদকজনে বিবৃতি উল্লেখ করেছে যে অতিমারি করোনা এই জটিল সময়ত সকল বিষয় দরমহাকারীতে জড়িত করব নালাগে বিদ্যুতের মাচুল পরিশোধ নকৰে শিক্ষক কর্মচারীর যদি তথ্য রাজ্য সরকারের হাতত আছে তেনে শিক্ষক কর্মচারীর ক্ষেত্রত সরকারের ব্যবস্থা গ্রহণ নকৰি সকল শিক্ষক কর্মচারী সামরি লওয়া কেতিয়া উচিত হব নোৱাৰে সেইদরে অতিমারি কোভিড ভ্যাকসিন প্রায় সকল শিক্ষক কর্মচারী গ্রহণ করেছে যদি কিবা অসুবিধা বহত কোনো শিক্ষক কর্মচারী ভ্যাকসিন লোক পড়া নাই তেন্তে সেই সকল সংস্থা শীঘ্রই ভ্যাকসিন লোক আহ্বান জানার এই ক্ষেত্রে রাজ্য সরকারকে তৎকালীনভাবে ভ্যাকসিন যোগান ধরবলে অনুরোধ জানাইছে অসম বিজেপির রাজ্যিক সভাপতি রূপে ভবেশ কলিতার নাম ঘোষণা করা হয়েছে কি প্রতিক্রিয়ার নতুন সভাপতির রঙিয়া বিজেপির কার্যালয় উৎসবমুখর পরিবেশ বিজেপির রাজ্যিক সভাপতির নাম ঘোষণা করা দিলে বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডায় রাজ্যিক বিজেপির সভাপতি পদত এইবার রঙিয়ার বিধায়ক ভবেশ কলিতা এই কথা ঘোষণা হওয়ার লগেলগে রঙিয়ার বিজেপি কার্যালয়ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় সমর্থকসকলে ঘেরি ঘেরি গামোচা পিন্ধে উষ্ম আদরণি জানালে ভবেশ কলিতাক দায়িত্ব গ্রহণ করে বিজেপি দলটুক আগুয়ে লই যাওয়ার কাম করে যাওয়া যাব বলে সংকল্প লয় বিজেপির আদর্শের প্রতি আকৃষ্ট যদি অন্য দলের কোনো নেতা সদস্য বিজেপিলে আসবে তেতিয়া হলে দলে সকলকে আগবাই লই যাব মন্তব্য করে ইপিনে সরকারে মুক্তি করলে হোয়াটসঅ্যাপ নম্বর রাজ্যের বিত্তীয় বাজেটত প্রত্যেকে দিব পরামর্শ রাজ্যত পুনের গঠন হয়েছে বিজেপি সরকার মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা শপথ লোর পিছরে পরে রাজ্যত বহু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে সরকারে রাজ্যের এবার বিত্তীয় বিভাগত মন্ত্রীর দায়িত্ব অর্পণ করা হয়েছে অজন্তা নিয়োগক রাজ্যের বিত্তীয় বিভাগ সুচারুরূপে পালন করবল তৎপর হয়ে পড়েছে নিয়োগ ইয়ার মাজতে 2021 আর 22 বর্ষের বাজেট প্রস্তুতির পরামর্শ বিচারিছে ইমেইল আইডি আর একটা হোয়াটসঅ্যাপ নম্বর মুক্তি করলে মুক্তি করা ইমেইল আইডিটি হয়েছে আসাম বাজেট সাজেশন @gmail.com আর হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 7636879019 উল্লেখ যে রাজ্যের প্রতিগী নাগরিক উপকৃত হবার বাজেট তৈরির প্রস্তুতি চলাইছে নিয়োগে সেয়ে সহায় বিচারিছে রাইজর ইমেইল আইডি আর হোয়াটসঅ্যাপ নম্বর জড়িয়ে রাজ্যের পরামর্শ বিচারিছে নিয়োগে রাজ্যের প্রতিগী নাগরিকে ইয়ার জড়িয়ে বিভিন্ন উন্নয়নমূলক কামত নিজের পরামর্শ দিব পারিব অবশ্যই ইয়ার সময়সীমা 3 জুলাইলে ধরে দিয়া হয়েছে কোভিড মহামারীর রাজ্যের আগশারী ব্যক্তিসকলের সাক্ষাৎ সম্ভব নহয় সেইবাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিবলে দিয়ে মন্ত্রীগুলো উল্লেখ করেছে 2021 আর 22 বর্ষের বাজেটখানের জড়িয়ে রাজ্যের যুব প্রজন্মক আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে উদগনি প্রদানের বিশেষ গুরুত্ব প্রদান করা হব ইপিনে 16 জুলাইত হিমন্ত সরকারের প্রথমখন বাজেট অধিবেশন বিত্তমন্ত্রী অজন্তা নিয়োগে দাখিল করবেন নিজের প্রথমখন বাজেট বিধানসভা সচিবালয়ে জারি করেছে বাজেট অধিবেশনের বিস্তৃত কার্যসূচী 12 জুলাইরপরা আরম্ভ হব অসম বিধানসভা বাজেট অধিবেশন 13 আগস্টলৈকে চলিব বাজেট অধিবেশন এমহীয়া বাজেট অধিবেশনত আহিব কেইবাখনো গুরুত্বপূর্ণ বিধেয়ক গোধন সুরক্ষা বিধেয়কখনও এই অধিবেশনত উত্থাপন করা হব 12 জুলাইরপরা 22 জুলাইলৈকে বাজেট অধিবেশন প্রথম পর্যায় আর 4 আগস্টরপরা 13 আগস্টলৈকে দ্বিতীয় পর্যায়ের অধিবেশন পুনের কোভিডের নতুন SOP প্রকাশ করেছে এইখান জেলাত 5 বজালৈকে সকল খোলা থাকিব কি কি জেলাত সম্পূর্ণ লকডাউন আর কি কি জেলাত এটার নিয়মে বহাল থাকিব সরকারি কর্মচারীর ক্ষেত্রে কেনে নতুন নির্দেশনা আজি পুনের অসম সরকার দুর্যোগ প্রশমন বিভাগে কোভিডের নতুন SOP প্রকাশ করেছে নতুন SOPত কেতবোৰ নতুন কথার সংযোজন ঘটা হয়েছে কোভিড সংক্রমণ হ্রাস পাছিলে 3 বজাৰ পরিবর্তে 4 বজালৈকে খোলা রাখিব পাৰিব দোকান পোহার লগতে এই সময় ঠাইত সন্ধ্যা 5 বজাৰপরা পুয়া 5 বজালৈ খাদ্য আইন বহাল থাকিব বলে SOPত উল্লেখ আছে অহা সোমবারপরা এসপ্তাহের এই SOPর নিয়ম প্রযোজ্য হব SOPত উল্লেখ থাকা অনুসরি কামরূপ মহানগর দক্ষিণ শালমরা মাজুলি বঙাইগাঁও চিরাং ওদালগুড়ি পশ্চিম কার্বি আংলং ডিমা হাছাও চৰাইদেউ আর হাইলাকান্দিত প্রযোজ্য হব সন্ধ্যা 5 বজাৰপরা পুয়া 5 বজালৈ খাদ্য আইন
এই জিলাসমূহত 4 বজালৈকে খোলা ৰাখিব পাৰিব দোকান পোহাৰ, চৰকাৰী বেচৰকাৰী কাৰ্যালয়বোৰ, হোটেল ৰেষ্টুৰেণ্ট আদি। আনহাতে মৰিগাঁও, বিশ্বনাথ, গোৱালপাৰাৰ লগতে বোকাখাট মহকুমাত সম্পূৰ্ণ লকডাউন দিয়া হৈছে। এই লকডাউন দিয়া জিলাকেইখনত জৰুৰীকালীন সেৱা, অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ দোকান, গাখীৰ, পানী, ঔষধ আদি সন্ধিয়া 5 বজালৈ খোলা ৰাখিব পাৰিব। তাৰ বাহিৰে চৰকাৰী বেচৰকাৰী কাৰ্যালয়, বিপণী সকলো বন্ধ। ধুবুৰী, কোকৰাঝাৰ, বৰপেটা, নলবাৰী, বাক্সা, বজালী, কামৰূপ, গ্ৰাম্য, দৰং, শোণিতপুৰ, নগাঁও, হোজাই, গোলাঘাট, সৰুপথাৰ, যোৰহাট, শিৱসাগৰ, তিনিচুকীয়া, লখিমপুৰ, ধেমাজি, কাছাৰ, গৰিমগঞ্জ, কাৰ্বি আংলং আৰু ডিব্ৰুগড় জিলাত বিয়লি 2 বজাৰ পৰা পুৱা 5 বজালৈ সান্ধ্য আইন। এই জিলাসমূহত 1 বজালৈকেহে খোলা ৰাখিব পাৰিব দোকান পোহাৰ। চৰকাৰী কৰ্মচাৰীৰ ক্ষেত্ৰত যিসকলে কোভিডৰ এপালি ভেকচিনহে লৈছে তেওঁলোকে সম্পূৰ্ণ কণ্টেইনমেণ্ট জ'ন বাদ দি বাকী ঠাইত থকা নিজ কাৰ্যালয়লৈ যাব লাগিব। কোভিড আৰু এপালি ভেকচিনো নোলোৱা চৰকাৰী কৰ্মচাৰীৰ কাৰ্যালয় ঊৰ্ধ্বতন কৰ্তৃপক্ষে যেতিয়া বিচাৰে তেতিয়া কাৰ্যালয়লৈ যাব লাগিব। 1.2 কোটি কেন্দ্ৰীয় কৰ্মচাৰীৰ বাবে আহিব পাৰে ভাল খবৰ, আপোনাৰ একাউণ্টলৈ আহিব 2 লাখৰো অধিক টকা। কেন্দ্ৰীয় কৰ্মচাৰীৰ বাবে ভাল খবৰ আহি আছে। কেন্দ্ৰীয় চৰকাৰে 26 জুনত ডি এ সন্দৰ্ভত এখন বৈঠক অনুষ্ঠিত কৰিব। এই বৈঠকত কৰ্মচাৰীসকল ডি এ হাইক সন্দৰ্ভত সিদ্ধান্ত লোৱা হ'ব। 1 জানুৱাৰী 2020ৰ পৰা 1 জানুৱাৰী 2021লৈ 3টা কিস্তি চৰকাৰে কৰ্মচাৰীসকলক পৰিশোধ কৰিব। ইয়াৰ উপৰিও জুন 2021ৰ ডি এ ঘোষণা কৰা হ'ব পাৰে। চৰকাৰে কৰ্মচাৰীসকলক 18 মাহৰ বকেয়া দিয়াৰ পৰিকল্পনা কৰিছে, অৰ্থাৎ ডি এ বকেয়া পৰিশোধ কৰা হ'ব। এই ঘোষণাটো সপ্তম দৰমহা আয়োগৰ অধীনত কৰা হ'ব। ডি এ ওপৰত এই বৈঠকখন 26 জুন 2021 তাৰিখে অনুষ্ঠিত হ'ব। ৰাষ্ট্ৰীয় জে চি এম পৰিষদৰ ব্যক্তিগত আৰু প্ৰশিক্ষণ বিভাগ আৰু বিত্ত মন্ত্ৰালয়ৰ মাজত এখন বৈঠক এই সিদ্ধান্ত লোৱাৰ সম্ভাৱনা আছে। কেন্দ্ৰীয় কৰ্মচাৰীসকলে সপ্তম দৰমহা আয়োগৰ অধীনত ডি এৰ বৃহৎ বকে লাভ কৰিব। আপোনাৰ একাউণ্টলৈ কিমান টকা স্থানান্তৰ কৰা হ'ব আমি আপোনাক কম আহক। 2 লাখতকৈ অধিক লাভ কৰিব লাগিব। জে চি এমৰ ৰাষ্ট্ৰীয় পৰিষদ শিৱগোপাল মিশ্ৰৰ মতে লেভেল 1 কৰ্মচাৰী ডি এ বকেয়া 1,880 টকাৰ পৰা 37,554 টকাৰ ভিতৰত। আনহাতে লেভেল 13 কৰ্মচাৰীসকলক 1,23,100 টকাৰ পৰা 2,15,900 টকা আৰু লেভেল 14 পে স্কেলৰ সপ্তম চি পি চি মৌলিক দৰমহা স্কেলৰ বাবে গণনা কৰা হ'ব। আনহাতে এজন কৰ্মচাৰীক ডি এ বকেয়াৰ বাবে 1,44,200 টকাৰ পৰা 2,18,200 টকা পৰিশোধ কৰা হ'ব। ডি আৰ্নাৰ্চ এলাউন্সত যোগ কৰা হ'ব বুলিও আশা কৰা হৈছে। নিম্নতম দৰমহা 18,000 টকাৰ হোৱা কৰ্মচাৰীসকলক 11,880 + 3,240 + 4,320 ডি এ বকেয়া হিচাপে দিয়া হ'ব। ই 15% ডি আৰ এছ এলাউন্স যোগ দি আশা কৰা হৈছে। যদি এনে হয় আপোনাৰ দৰমহা ইয়াত প্ৰতিমাহে 2,700 টকা যোগ কৰা হ'ব, 18 মাহৰ পিছত বৃদ্ধি হ'ব। আপোনাক কওঁ যে প্ৰায় 18 মাহৰ কৰ্মচাৰীৰ দি পিছত ডি এ বৃদ্ধি হ'ব। যোৱা বছৰ সমগ্ৰ দেশত কৰোণা বিয়পি পৰাৰ বাবে কৰ্মচাৰীসকলৰ ডি এ ফ্ৰীজ কৰা হৈছিল। 2020 চনৰ জানুৱাৰীত ডি এ 4% বৃদ্ধি কৰা হৈছিল। ইয়াৰ পিছতে দ্বিতীয়াৰ্ধত অৰ্থাৎ 2020 চনৰ জুন মাহত 3% বৃদ্ধি হৈছিল। 2021 চনৰ জানুৱাৰীত ই এতিয়া 4% বৃদ্ধি পাইছে, মুঠ 28% বৃদ্ধি পাইছে। বি পি এফ দলে ত্যাগ কৰিব নেকি মহাজোঁটৰ সংঘ? এই প্ৰশ্নক লৈ কিয় চৰ্চা হাগ্ৰামা মহিলাৰী দল? হাগ্ৰামা মহিলাৰী নেতৃত্বাধীন বি পি এফ দলে ত্যাগ কৰিব নেকি মহাজোঁটৰ সংঘ? শনিবাৰে মহাজোঁটৰ উমৈহতীয়া সৈতে সংবাদমেলত দেখা পোৱা নগ'ল বি পি এফৰ প্ৰতিনিধি। শনিবাৰে সংবাদমেলত বিজেপিৰ নেতৃত্বাধীন মিত্ৰজোঁটৰ চৰকাৰক কঠোৰ সমালোচনা কৰে মহাজোঁটৰ নেতৃত্বই। শনিবাৰে মহাজোঁটৰ নেতৃত্বই মহানগৰী গেট ৱে গ্ৰীণিয়ৰ হোটেলত আনুষ্ঠানে অনুষ্ঠিত কৰিছিল এখন সংবাদমেল। এই সংবাদমেলত অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি তথা ৰাজ্যসভাৰ সাংসদ ৰিপুণ বৰা, আঞ্চলিকতাবাদী গণ মৰ্চাৰ মুৰব্বী তথা ৰাজ্যসভাৰ সাংসদ অজিত কুমাৰ ভূঞা, সৰ্বভাৰতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মৰ্চা চমুকৈ এ ইউ ডি এফৰ মানকাছাৰ সমষ্টিৰ বিধায়ক আমিনুল ইছলাম, লগতে চি পি আই এম আৰু চি পি আই এম এলৰ প্ৰতিনিধি উপস্থিত আছিল। অৱশ্যে সংবাদমেলত দেখা পোৱা নগ'ল বি পি এফৰ এজনো প্ৰতিনিধি। 7টা দলৰ প্ৰতিনিধি উপস্থিত থকা সংবাদমেলত মূল্যবৃদ্ধি ৰোধ কৰা আৰু মাইক্ৰ' ফাইনেন্সৰ ঋণ সকলোকে মাফ কৰাৰ দাবী জনাই মহাজোঁটে। ৰাজ্যসভাৰ সাংসদ অজিত কুমাৰ ভূঞাই সমালোচনা কৰে বিজেপি চৰকাৰক। আগন্তুক উপ নিৰ্বাচনৰ বাবে মহাজোঁটৰ অংশীদাৰী প্ৰতিটো দলৰ সৈতে আলোচনা কৰি সমষ্টিসমূহত উমৈহতীয়া প্ৰাৰ্থী আগবঢ়াব বুলি কয় ৰিপুণ বৰাই। কিন্তু শুকুৰবাৰে হাগ্ৰামা মহিলাৰী নেতৃত্বাধীন বি পি এফ দলৰ নেতাসকলে মুখ্যমন্ত্ৰীক সাক্ষাৎ কৰি মুখ্যমন্ত্ৰীৰ সাহায্য পুঁজিলৈ 25 লাখ টকা আগবঢ়োৱাৰ আৰু শনিবাৰৰ মহাজোঁটৰ গুৱাহাটীৰ সংবাদমেলত বি পি এফ দলৰ প্ৰতিনিধি উপস্থিত নথকা বিষয়ত দুটা ৰাজ্যৰ ৰাজনীতিৰ বিশেষ তাৎপৰ্য বহন কৰিছে।
উল্লেখ যে হাগ্রাবা মহিলার নেতৃত্বাধীন বিপিএফ দলটো সম্প্রতি আছে তিনিগৰাকী বিধায়কক্রমে কলাইগাঁও সমষ্টির দুর্গা দাস বড়ো, কোকরাঝার পশ্চিম সমষ্টি রবিরাম নার্জারী আর মাজবাটত সমষ্টির চরণ বড়োর 16গৰাকী পরিষদীয় সদস্য। রাজ্যত আজি কিমান লোক কোভিডত আক্রান্ত হল, মৃত্যুর সংখ্যা কিমান? রাজ্যত এতিয়া কোভিড আক্রান্ত লোকের মৃত্যুর সংখ্যা ক্রমে হ্রাস পাই আছে, সেইদরে পজিটিভর হারও হ্রাস পাইছে যদিও পূর্বদিনের তুলনায় সামান্য বৃদ্ধি পাইছে। যা কেদিন পজিটিভিটির হার 2% হ্রাস পাইছিল যদিও রাজ্যত আজি কোভিড পজিটিভিটির হার 2% কিছু বৃদ্ধি পাইছে। আজির দিনটোত রাজ্যত কোভিডত 33গৰাকী লোক প্রাণী রয়েছে। বিগত 24 ঘণ্টাত রাজ্যত করোনা ভাইরাসত আক্রান্ত হয়েছে 2640গৰাকী লোক। এই সময়ছোৱাত 1,28,877গৰাকী কোভিড পরীক্ষা সম্পন্ন করা হয়। কামরূপ মেট্রোত বিগত 24 ঘণ্টাত কোভিডত আক্রান্ত হয়েছে 172গৰাকী লোক। কোভিড পজিটিভিটির হার হয়েছে 2.06%। জি এম সি এইচর পুরনি পার্কিংত নির্মাণ হল 2000 ICU বেডমুক্ত কোভিড হাসপাতাল। অহা সপ্তাহত 1000 নার্সক নিযুক্তি দিব স্বাস্থ্য বিভাগে। 1 জুলাইত সমগ্র বিশ্বত পালন করা হব চিকিৎসক দিবস আর সেই দিনটোতে চিকিৎসকসকলে সন্মান জানাইছে। নতুনক 200খন ICU বেডমুক্ত কোভিড চিকিৎসালয় মুকলি করার চিন্তা চর্চা করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগে। গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের পুরনি পার্কিংত নির্মাণ করা হয়েছে এই হাসপাতালখন। এই কোভিড চিকিৎসালয়খনত থাকিব অসমৰ সকলোতকৈ বৃহৎ অক্সিজেন টেংক। 80 KMৰ এই অক্সিজেন টেংকৰ সহায়ত 15 দিন পর্যন্ত চলিব পাৰিব চিকিৎসালয়খন। কোভিড ৰোগীৰ বাবে এই ICU চিকিৎসালয়খনৰ প্ৰয়োজন হ'ব 40জন চিকিৎসকৰ। এটা সপ্তাহৰ পূৰ্বে নিযুক্তি প্ৰদান কৰা চিকিৎসকসকলক কোভিড ৰোগীৰ বাবে নিয়োগ কৰা হ'ব নতুন ICU বেডৰ চিকিৎসালয়খনত। এই কথা জানিবলৈ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী কেশৱ মহন্তই মন্ত্ৰীগৰাকীয়ে লগতে কয় যে কোভিড হাস্পাতালত নার্সর অভাব নহবর বাবে অহা সপ্তাহত 1000 নার্সক নিযুক্তি প্রদান করিব স্বাস্থ্য বিভাগে। এই কোভিড ICU মুকলির দিনটোতে সাধারণ লোকের মুকলি করা হব শিঙিমারি MCH আর আয়ুর্বেদিক হাসপাতাল। এটা চিকিৎসাধীন হয়ে থাকা 5% রোগীর রিলিজ হওয়ার পিছতে কোভিড রোগীর বন্ধ হয়ে পড়ব চিকিৎসা কেক্ষণ। জি MCH সাধারণ রোগীর মুকলি চিন্তা করেছে স্বাস্থ্য বিভাগে।